এদিকে মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই চার নেতা নৌকার প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী হলেও তাকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা বিগত 15 বছরে সারা দেশে উন্নয়ন হলেও এই আসনে তেমন উন্নয়ন হয়নি দাবি করে স্বতন্ত্র প্রার্থীরা বলছে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্যছবিতে ইমরুল কায়সার রিপোর্ট ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ সিংগাইর হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ 2 আসন এই আসনে নৌকার প্রার্থী তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম আর তাকে পরাজিত করতে মাঠে আছে আওয়ামী লীগেরই চারজন হেভিওয়েট নেতা এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সিনিয়র নেতা মুশফিকুর রহমান খান হান্নান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চলের মতো স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা নিজ দলের হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী সব মানুষ যেভাবে আমাকে ভালোবাসে আর আমরা যে কাজ করেছি নৌকার যে ভক্ত এই দেশে তৈরি হয়েছে ইনশাল্লাহ শতভাগ নৌকা এখানে পাশ করবে আমি পাশ করব ইনশাল্লাহ আবার মানুষের এই যা যা ছোটখাটো দাবি আছে সেগুলো করব ইনশাল্লাহ তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবি গত 15 বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি ফলে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ট্যানেল তৈরি করে নদীর নিচ দিয়ে রাস্তা বানাচ্ছে যেখানে ফ্লাইওভার বানাচ্ছে যেখানে আন্ডারপাস বানাচ্ছে সেখানে আমাদের এই এলাকায় ওই জায়গার সাথে তাল মিলিয়ে আমাদের এলাকা উন্নয়ন হয়নি আমি যদি নির্বাচিত হই যে আমার প্রথম কাজ হবে রফিক সেতু টুল মুক্ত করা মডেল মসজিদ করা এবং এই আমাদের যে এই আন্তঃ সড়কটা হয়েছে হেমায়তপুর টু মানিকগঞ্জ এটাকে ফোর লাইন বা সিক্স লাইনে করা সাধারণ ভোটাররা বলছেন উন্নয়নের পাশাপাশি জনগণের পাশে থাকবে এমন নেতাকেই তারা ভোট দিবেন আমি মনে করি এবার যে নমিনেশন যে পেয়েছে তার থেকে স্বতন্ত্র প্রার্থী বেটার নৌকা আছে এবং নৌকার পাশে স্বতন্ত্র শক্তিশালী প্রার্থী আছে তাই আমরা চিন্তা করব মানিকগঞ্জ 2 আসনে নৌকার প্রার্থী ছাড়াও মোট বৈধ প্রার্থী 11 জন এখন দেখার বিষয় কে হবেন এই আসনের সংসদ সদস্য ইমরুল কায়েস আরটিভি ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ